সৌদি খেজুর চাষ ইন মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আসুন ভিডিও শুরু করা যাক আজকে আমি একটা খেজুরের অর্ডার দিয়েছিলাম আজকে আমার কাছে পার্সেল এসছে তো এখানে দেখছেন যে এটা আপনার খেজুরটার নাম হচ্ছে লালু খেজুর তো আপনারা এটা দেখছেন কত মানে একটা আঙুলের যে মানে এই যে দেখছেন এই আঙুলের থেকেও কিন্তু এটা ছোট তো আমার দেখা মানে আমার জীবনে দেখা সব থেকে ছোট খেজুর কিন্তু এটা মানে এর থেকে ছোট খেজুর কিন্তু আমি এখনও দেখিনি তার পাশে একটা সুফরি খেজুর রাখা আছে যে খেজুরটা আপনারা দেখছেন এটা সুফরি খেজুর এবং আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু এই খেজুরগুলো রাখা আছে আপনাদের এটা তুলনামূলকভাবে দেখানোর জন্য যে কতটা ডিফারেন্স আপনারা সুফরি খেজুরের সঙ্গে এই খেজুরগুলোর এটা দেখানোর জন্যই কিন্তু সেটা পাশে রাখা হয়েছে এটা এই টেস্ট কিন্তু আপনারা এই যে এই লালু খেজুর দেখছেন এই খেজুরটা কিন্তু একদম কালো দেখছেন একদম কালো রঙের ঠিক কাঠকয়লার মতো কালো রঙের আর দু একটা আপনার এর মধ্যে আপনি একটু হয়তো হালকা এই এই কালারটা আপনি পেয়ে যাবেন কিন্তু এর বেশিরভাগটাই কিন্তু এরকম কালো রঙের হয় কিন্তু এর টেস্ট আপনি মুখে দিলে কিন্তু এর টেস্ট হচ্ছে যে আমরা ক্যাডবেরি চকলেট খাই সেরকম চকলেটির টেস্ট আছে এর মধ্যে এবং অত্যন্ত সুস্বাদু এবং এটি নশো টাকা কিলো হিসেবে আমি এটা নিয়ে এসছি আমার এটা নশো টাকা নেওয়া হয়েছে এক কিলো তাহলে আপনারা দেখছেন এই খেজুর কত ছোট এবং এটি অত্যন্ত ফলনশীল প্রচুর ধরে এটা গাছে এটা আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল দেওয়া শুরু করে আপনারা যারা খেজুর বাগান করতে চান বা যারা বীজ থেকে চারা করেছেন আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে আপনাদেরকে ওই বীজের চারার পরিচর্যা এবং তার রক্ষণাবেক্ষণ এবং তাতে কিভাবে হরমোন প্রয়োগ করবেন সে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই আমরা পরামর্শ দেব তো যারা দেখেননি এই খেজুর আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিও আর কি আর এবং ভিডিও করার জন্যই কিন্তু আমি এটা এক কিলো আনিয়েছি এটা প্যাকেট থেকে বের করে আপনার এটা প্লেটে কিছুটা রেখে আপনাদের এই খেজুরটা দেখাচ্ছি আপনারা দেখলেন একদম ছোট সাইজের দেখছেন একদম কত ছোট সাইজের এটার গাগুলো দেখুন কেমন একদম কালো কিন্তু কালো রঙের এটা আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু আপনার ফল দেওয়া শুরু করে যারা বিদেশি চারা নিতে চান এবং উন্নত জাতের চারা আপনারা সংগ্রহ করতে চান যারা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং একটা জিনিস মনে রাখবেন যারা ফোন করে কথা বলবেন তো চেষ্টা করবেন রাত নটা থেকে রাত দুটো পর্যন্ত ফোন খোলা থাকে শেষ সময়ের মধ্যে যদি ফোন করেন তাহলে খুব ভালোভাবে ফ্রি মাইন্ডে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে আর যদি দিনের বেলায় ফোন করেন কেননা দিনের বেলাতে অনেক সময় বাইরে থাকা হয় বা নেটওয়ার্ক কভারেজ সীমার বাইরে থাকা হয় যার ফলে হয়তো খুব ভালোভাবে বা ব্যস্ততার মধ্যে থাকি বা হয়তো বেশিরভাগ সময়টাই চারা রোপণ করি আমাকেও আপনার যেতে হয় আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্ত রকম ব্যবস্থা আপনাদের মাটি তৈরি গর্ত তৈরি সমস্ত বিষয় নিয়ে সঠিক পরামর্শ আপনাদের ওয়েদার এবং আপনাদের মাটি হিসেবে যেমন মুর্শিদাবাদ যদি ধরি বা বীরভূম তাহলে কিন্তু দেখবেন এক একটা থানার বা এক একটা পঞ্চায়েত এলাকার এক এক রকম কিন্তু মাটি মুর্শিদাবাদের আবার যেমন খড়গ্রাম থানা আছে এখানে শালার থানা আছে আপনার এই সব থানায় দেখবেন কিন্তু আপনার এক একটা গ্রামের একটা গ্রামের একটা মাঠের মধ্যেই কিন্তু তিন থেকে চার রকমের মাটি পাওয়া যায় যার ফলে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন যে হয়তো কারো ভিডিও দেখলেন বা কারো পরামর্শ নিলেন সে বলে দিল এত পার্সেন্ট বালি এত পার্সেন্ট গোবর এত পার্সেন্ট এই এত পার্সেন্ট সার সেটা আপনার জন্য সঠিক নাও হতে পারে যেহেতু আপনার মাটির চরিত্র এমন হতে পারে হয়তো আপনি যদি মুর্শিদাবাদের খড়গ্রাম থানায় এই চারা রোপণ করেন তাহলে দেখা যাবে সেখানে একদম হলুদ রঙের একটা এঁটেল মাটি পাওয়া যায় তার জন্য মাটি তৈরির প্রক্রিয়া আলাদা সেগুলো মাথায় রেখেই আমরা কিন্তু এলাকা ভিত্তিক আমরা কিন্তু সেই পরামর্শ দিয়ে থাকি যাতে আপনি সুষ্ঠুভাবে এই চাষ করতে পারেন এবং লাভবান হতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ